আপনি কি কোনো প্রকার সময় শ্রম মেধা এবং অর্থ বিনিয়োগ না করে বাংলাদেশের রাতারাতি বড়লোক হয়ে যেতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য রাতারাতি বড়লোক হওয়ার জন্য আপনাকে বাংলাদেশের মানুষের আবেগ এবং অনুভূতি নিয়ে খেলাধুলা করতে হবে এবং এগুলাই হচ্ছে এই ব্যবসার মূলধন এক প্রথমে আপনাকে একটি শিক্ষামূলক নাম দিয়ে একটি সেবামূলক প্রতিষ্ঠান খুলতে হবে এবং এই সেবামূলক প্রতিষ্ঠান দিয়ে আপনি সেবা করবেন কি করবেন না ওটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে এই সেবামূলক প্রতিষ্ঠানের একটা বিশাল বড় ফেসবুক পেজ থাকবে এবং এই পেজটাকে আপনি বুস্ট করবেন দুই বড় বড় রাঘব বোয়াল এবং সাধারণ মানুষদের ধরে গরিব দুঃখী মানুষকে খাওয়ানোর কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিতে হবে তিন যেই টাকা হাতিয়ে নেওয়া হয়েছে সেই টাকার কিছু অংশ দিয়ে গরিব দুঃখী মানুষকে একবেলা খাওয়া দুই বেলা হয়ে গেছে একবেলা শুধুমাত্র একবেলা খাওয়াতে হবে এবং সেটার ছবি এবং ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করে বুস্ট করতে হবে চার লালসাল উপন্যাসে আমরা দেখেছিলাম কিভাবে মজিদ মিয়া মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে সম্পদশালী হয়ে ওঠে যেহেতু মজিদ মিয়া এবং আমাদের কাজে দুজনের কাজই সেম আমরা দুজনই বাটপার তাই আমরা মজিদ মিয়াকে সম্মান জানিয়ে আমাদের প্রত্যেকটা চরিত্রের নাম মজিদ মিয়া দিয়ে দিব মজিদ মিয়া মজিদ চাচা মজিদ কাকা মজিদ মিয়া পাঁচ একটা গরু কিনতে হবে এবং গরুর ছবিতে পাঁচটা ফিল্টার মারতে হবে এবং পাঁচটা ফিল্টার মারা ছবি সপ্তাহের পাঁচ দিন ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে আপলোড করে বলতে হবে যে আমরা পাঁচটা গরু মানুষকে খাওয়াই ফেলছি তো আমাদেরকে আরও টাকা দিন ছয় দেশের যে কোনো জায়গায় দুর্ঘটনা ঘটুক না কেন প্রত্যেকটা জায়গায় আপনাকে যেতে হবে এবং গিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড করে বলতে হবে আমাকে টাকা দিন আমি এই মানুষদেরকে সাহায্য করবো সেখান থেকে আপনি টাকা হাতিয়ে নিতে পারবেন সাত এখন পর্যন্ত বলা প্রত্যেকটা কাজ যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার কাছে এখন কয়েকশো কোটি টাকা আছে এবং এই টাকা দিয়ে আপনার কয়েকশো একর জমি কেনা উচিত ইউ নো হোয়াট আই মিন আট কথায় আছে চোরের দশ দিন গৃহস্থের একদিন অর্থাৎ আপনাকে বাটপারি করার কারণে ধরা পড়তে হবে কিন্তু তাতে কিচ্ছু যায় আসেন আপনি অলরেডি আপনার টাকা বিদেশে পাচার করে ফেলছেন এবং এত টাকা থাকার দরুন আপনাকে বাংলাদেশে কেউ ধরতেও পারবে না আর এভাবেই আপনি খুব সহজে বাংলাদেশে কোনো ধরনের পরিশ্রম মেধা শ্রম বিনিয়োগ না করেই কোটিপতি বনে যেতে পারেন ধন্যবাদ সবাইকে ওয়েট পঞ্চাশ পয়সায় আহার নামে আমি একটি প্রজেক্ট চালু করেছি যেখানে আমি গরিব দুঃখী মিসকিন মানুষদেরকে পঞ্চাশ পয়সার বিনিময়ে খাওয়াবো আপনারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাকে টাকা পাঠান যত বেশি সম্ভব পাঠাইতে থাকেন মানে টাকা পাঠাইতে থাকেন ঠিক আছে আমি এই টাকার বিনিময়ে মানে এই টাকা দিয়ে আর কি গরিব দুঃখী মানুষদেরকে খাওয়াবো আর কি আর আমার প্রজেক্টের নাম হচ্ছে পঞ্চাশ পয়সায় আহার পাঠান পাঠান তাড়াতাড়ি পাঠান টাকা তো আমার দরকার নাকি পাঠান না মিয়া